আমি তবা করতে চাই, কিভাবে করব? আমি একজন নেক জীবন সঙ্গী চাই, কিন্তু পরিবার মেলাতে পারছি না। আমার বান্ধবীরা হারাম সম্পর্কে জড়িত, তাদের সাথে মেলামেশা করলে কি আমার গুনাহ হবে? সে যখন প্রজেক্টের সাইটে যায়, তখন সাইট কন্ট্রাক্টর কিছু টাকা দেয়, গাড়ি ভাড়া, নাস্তা ইত্যাদি বাবদ। এমনি সোহেল, আপনি লিখেছেন, আমি তবা করতে চাই, কিভাবে করব? তবা মানে ফিরে আসা, কোনো পাপ কোনো অপরাধ হয়েছে, লজ্জিত হয়ে আল্লাহর রহমতের কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া, ভবিষ্যতে আর সেটা না করার সংকল্প করে ওই গুনাহের পথ থেকে সরে এসে আল্লাহর আনুগত্যের পথে চলে আসার সিদ্ধান্ত গ্রহণ করে সেদিকে চলে আসে, এটাই তবা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। আপনি বললেন তবার জন্য শর্ত হলো যে আপনি যে কৃতকর্ম করেছেন তার জন্য লজ্জিত হবেন, নিজেকে ভর্ৎসনা করবেন, অনুতপ্ত হবেন এবং সেই কর্ম থেকে সরে আসবেন এবং ভবিষ্যতে আর করবেন না সে মর্মে সংকল্প করবেন। এই শর্তগুলো যদি আপনি পূরণ করেন, ইনশাআল্লাহ বিদিন আপনি তওবাকারীদের কাতারে শামিল হয়ে যাবেন। নুসরাত জামান, আপনি লিখেছেন, আমার বয়স 30, আমি একজন নেক জীবনসঙ্গী চাই কিন্তু পরিবার মেলাতে পারছি না, তাই সবাই অনেক চিন্তিত, আমি কি করতে পারি? আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। 30 মানে হলো আপনার বয়স অনেক বেশি হয়ে গেছে, আর অনেক আগে থেকে দরকার ছিল। একটা বয়স পার হয়ে গেলে এরপর আসলে ওইরকম জীবনসঙ্গী মেলানোটা কঠিন হয়ে যায়, সবসময় এটা সহজ হয় না, যার কারণে আরো আগে থেকেই চেষ্টাটা অব্যাহত রাখা দরকার ছিল। যাই হোক, এখনো চেষ্টা অব্যাহত রাখার সুযোগ আছে, সুযোগ যে নাই তা না, সেটা আপনাকে অবশ্যই অব্যাহত রাখতে হবে। অনেক সময় বিবাহ যেন মেয়েদের না হয় সেজন্য ব্ল্যাক ম্যাজিক করা হয়, এরকম কিছু আছে কিনা? আপনি খুব ভালো কোনো রাকির মাধ্যমে আপনি চেষ্টা করতে পারেন, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুক। তাসিন ইসলাম লিখেছেন, আমার বান্ধবীরা হারাম সম্পর্কে জড়িত, তাদের সাথে মেলামেশা করলে কি আমার গুনাহ হবে? খারাপ মানুষের সাথে মেলামেশা করলে নিজের মধ্যে সেই খারাপ প্রবণতাটা আসতে পারে, আর যদি নাও আসে অন্তত সেটা সহনীয় মনে হতে পারে, যেটা একজন ইমানদারের ইমানের জন্য এবং তা মুত্তাকি তাকওয়ার জন্য ক্ষতিকর। এই জন্য অবশ্যই আপনি খারাপ সংস্রব এবং খারাপ মানুষকে পরিত্যাগ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ভালো সঙ্গীদের সাথে সময় কাটানো, তাদের সাথে উঠা বসা করা এবং তাদের সামনে দিয়ে থাকার পরামর্শ দিয়েছেন। কোরআন আল্লাহ বলেছেন, ইয়াইয়ুল্লাযীনা আমানু তাকুল্লাহু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং সত্যবাদী এবং নেককার ভালো মানুষদের সাথে থাকো, সেই জায়গা থেকে আপনি তাদেরকে ছেড়ে ভালো মানুষদের সঙ্গ অবলম্বন করার চেষ্টা করবেন। আর যদি তাদেরকে সংশোধনের জন্য তাদের সাথে থাকেন এবং আপনি চেষ্টা অব্যাহত রাখতে পারেন যে হ্যাঁ, হারাম সম্পর্ক থেকে তাদেরকে আপনি বের করে আনতে পারবেন, তাহলে সেই চেষ্টা আপনি অবশ্যই করতে পারেন বা করা উচিত। এরপরে মালিহা আফসিন ইয়ারি থেকে আপনি লিখেছেন, আমার এক বড় ভাই সরকারি ইঞ্জিনিয়ার, সে যখন প্রজেক্টের সাইটে যায় তখন সাইট কন্ট্রাক্টর কিছু টাকা দেয়, গাড়ি ভাড়া, নাস্তা ইত্যাদি বাবদ। এই টাকাকে সে হালাল মনে করে, কিন্তু আমার এই বিষয়ে সন্দেহ লাগে, বিষয়ে বিস্তারিত আলোচনা করলে খুবই উপকৃত হব। যিনি ইঞ্জিনিয়ার তার সাইট ভিজিট করা চাকরির অংশ, এর জন্য প্রয়োজনীয় সবকিছু তাকে প্রোভাইড করা হয় এবং তিনি মাসিক বেতন পেয়ে থাকেন, পারিশ্রমিক পেয়ে থাকেন এর জন্য। অতএব তিনি সাইট কন্ট্রাক্টর থেকে যেই সুবিধা নেবেন সেটা সম্পূর্ণ হারাম হবে তার জন্য, এবারে কোনো সন্দেহ নেই।